السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানব শবে বরাতের কিছু আলোচনা। শবে বরাতে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন এবং কাদেরকে ক্ষমা করবেন না, এবং জানব শবে বরাতের রোজা কয়টি এবং এই রাতের নামাজ আমরা কিভাবে আদায় করব। আসুন শুরু করা যাক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। শবে বরাত অর্থাৎ নিসফে শাবান, শাবান মাসের মধ্য রাত্রিকে বলা হয় শবে বরাত। শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রমাদান মাস ব্যতীত অন্যান্য মাসে যেরকম রোজা রাখতেন, তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, সমস্ত তার বান্দাদেরকে সাধারণ ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যে কাউকে শরিক করে অর্থাৎ শিরিককারীগণ, এবং দুই নম্বরে যারা হিংসাকারী। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা করেন। এই রাতের আরেকটি বিশেষ গুণ হচ্ছে যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের তকদির নির্ধারণ করে দেন। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের সমস্ত কার্যক্রম অর্থাৎ সে আগামী একটি বছর কিভাবে চলবে, কোথায় যাবে, কোথায় খাবে, কি কি খাবে এবং কতদিন বাঁচবে, এবং কোন কোন আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে আসবেন এবং কারা কারা চলে যাবেন, সব কিছু নির্ধারণ করেন এই রাতে। শবে বরাতকে কেন্দ্র করে কোন রোজা কোরআন হাদিসে উল্লেখ নেই, কিন্তু হ্যাঁ, নিসফে শাওয়াল হওয়ার কারণে প্রতিটি আরবি মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি করে রোজা রাখতেন, 13, 14 এবং 15। এই তারিখ হওয়ার কারণে নিসফে শাবান রোজা রাখতে পারবে, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে শুধুমাত্র শবে বরাতের নিয়তে রোজা রাখা কোনো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই রাতে নির্দিষ্ট কোনো সংখ্যা নামাজের নেই, যে যত রাকাত পারে নামাজ আদায় করতে পারেন, যে যেভাবে পারেন যত রাকাত পারেন নামাজ পড়তে পারবে, এবং যে যেই সূরা জানে সে সূরাতেই নামাজ পড়তে পারবে, নির্দিষ্ট কোনো সূরা নেই। এবং এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের রিজিক বৃদ্ধি করেন, হায়াত বৃদ্ধি করে দেন, যারা নিজেদের বাবা মার সঙ্গে সুসম্পর্ক রাখে, নিজেদের বাবা মার খেদমত করে, পিতামাতার খেদমত করে এবং রক্তের সম্পর্ক ঠিক রাখে। এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের রিজিক এবং হায়াত বৃদ্ধি করেন যারা পিতামাতার খেদমত করে এবং রক্তের সম্পর্ক ঠিক রাখে। এই আমলটি, এই কাজটি যারা পূর্ব থেকে করে আসতেছে, আজকের এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্যকে অবশ্যই বদলিয়ে দিবেন, তাদের রিজিককে বাড়ায় দিবেন এবং তাদের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।